জলঙ্গিতে লরির ধাক্কায় গুরুতর আহত হলো এক কিশোরী। ঘটনাটি ঘটেছে বুধবার জলঙ্গির সাদি খান দিয়ার হাসপাতাল মোড়ে। রাস্তা পারাপার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি কিশোরীকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরী সাদি খান দিয়ার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহত কিশোরীর পরিবারের লোকজন উত্তেজিত হয়ে গাড়ি চালককে গণধোলাই দিতে শুরু করে। জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়ি সহ অভিযুক্ত তিনজনকে আটক করে নিয়ে যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে কেন্দ্রের নতুন আইনের প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ চালাচ্ছে লরি চালকরা। অন্যদিকে জলঙ্গিতে লরির ধাক্কায় গুরুতর আহত হলো এক কিশোরী। ঘটনাটি ঘটেছে বুধবার জলঙ্গির সাধিকার দেয়ার হাসপাতাল মোড়ে। আহত কিশোরীর নাম তানিয়া খাতুন। জানা যায়, ওই কিশোরী রাস্তা পারাপার হচ্ছিল, ঠিক সেই সময় একটি ট্রাক কিশোরীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। হসপিটাল নিয়ে গেল, মুখ টুক দিয়ে সব রক্ত হয়েছে। হ্যাঁ, পারাপার হয়েছিল, ওই পার থেকে এপারে আসছিল এই লরির সাথে চার চাকা। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরী সাধিকান দেয়ার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আহত কিশোরীর পরিবারের লোকজন উত্তেজিত হয়ে গাড়ি চালককে গণধোলাই দিতে শুরু করে। জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়ি সহ অভিযুক্ত তিনজনকে আটক করে। অভিযুক্তরা জানান, আমার বোন পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে, আমরা এসবের কিছুই জানি না। আমরা তো কিছু জানি না, আমার বোন হচ্ছে কি অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ভিতরে ভিতরে হচ্ছে কি দোয়া করছিলাম, এখন আমাদেরকে বলছে যে তোমরা মেরেছো, তোমরা কিছু করেছো, আমরা কিছুই জানি না। আমরা স্থানীয় মানুষরাই লিখেছে, এখানকার স্থানীয় মানুষরাই লিখেছে, আমরা জানিনি কিছু সম্বন্ধে, কিছু জানি না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আহত কিশোরীর পরিবারের লোকজন লরি চালককে গণধোলাই দেয়। এরপর থেকে লরি চালকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ অভিযুক্তদের আটক করে নিয়ে যায়। একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, তার জন্য ড্রাইভারকে ধরে মারছিল। তারপর কি ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ড্রাইভারকে তারপর আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই কারণেই পুলিশ আটক করে লিখেছে। কিন্তু চোখে দেখেছি আমরা, ওরা মেরেছে তা। হ্যাঁ, এরাই মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। তাদের বাড়ি কোথায় জানি না, ড্রাইভার বাড়ি কোথায় আমরা জানি না, যারা মেরেছে তাদের বাড়ি কোথায় না জানি না আমি। দ্য ইংলিশ ভিশনারি এ স্কাই টু ফ্লাই ইউ, মুর্শিদাবাদ জেলায় প্রথম এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সেই সব কোর্স করা হয় যার সাহায্যে ছোট বড় সকল শিক্ষার্থীর সেলফ গ্রুমিং এর মাধ্যমে কনফিডেন্স অনেক বৃদ্ধি পায়। তার ফলে শিক্ষাক্ষেত্রে ও বাস্তব জীবনে কঠিন পরিস্থিতির সহজেই মোকাবিলা করা যায়, যা প্রত্যেক শিক্ষার্থীর অবশ্যই প্রয়োজন। পাবলিক স্পিকিং অ্যান্ড স্টোরি টেলিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যানালাইসিস প্রোগ্রাম, ইমোশনাল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ রাইটিং, প্যারেন্টিং স্কিল, কমিউনিকেশন স্কিল, অ্যাডভান্স ইংলিশ অ্যান্ড গ্রামার, স্কুলস অ্যান্ড কলেজ ইংলিশ সিলেবাস, স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, এই সব কোর্স আর কোথাও পাবেন না। বিশদে জানতে যোগাযোগ করুন